বাবা ছেলের দেখা 9 মাস বাইরে থেকেও হয়েছে, এমন না যে 9 মাস পর দেখা হচ্ছে, বা আমি যার সন্তান তার সাথেও যে আমার দেখা হয়নি ব্যাপারটা তা না। ছেলে জয়কে পেয়ে কান্নায় ভেঙে পড়ল শাকিব খান। এতদিন পর ছেলের সাথে দেখা হওয়াতে নিজেকে কন্ট্রোল করতে পারেননি শাকিব খান। এখন দুনিয়া তো অনেক ফাস্ট হয়ে গেছে, মোবাইল ফোনে আমরা সারাক্ষণ ভিডিও কলে কলেই তো দেখেছি। আমার বাবাও আমাকে দেখেছে, আমিও আমার সন্তানকে দেখেছি। দীর্ঘ 9 মাস ছেলের কাছ থেকে দূরে ছিলেন শাকিব খান। শাকিব খান বলেন, এই 9 মাস ছিল আমার কাছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। জয়ের কাছ থেকে এতটাই দূরে ছিলাম যে ওর কাছে আসা অসম্ভব ছিল, তাই যখনই খারাপ লাগতো তখনই জয়ের সাথে কথা বলতাম। এতদিন শুধু অপেক্ষায় ছিলাম যে কবে দেশে ফিরব। নিজের কাছে নিজেকেই পাগল পাগল লেগেছে, সবসময় মনে হয়েছে আমার কাছে কি যেন নেই, আমার ছেলে আমার সব কিছু, ও ছাড়া আমার আপন কেউ নেই। ছেলেকে কাছে পেয়ে আবেগে কথাগুলো বলে ফেলল শাকিব খান। জয়ও তার বাবাকে অনেক ভালোবাসে, মনে হয় তাকে কাছে পেয়ে মনে হয় সব কিছু পেয়ে গেছে, বাবা আসার অপেক্ষায় ছিল এতদিন জয়। তো ভিউয়ার্স, শাকিব খানের প্রতি ছেলের এত ভালোবাসা দেখে ও ছেলের প্রতি বাবার এত ভালোবাসা দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।